এই গত তিন দিন আগে দোভাল সাহেব ঘুরে গেছে অত্যন্ত গোপনে। ভারতের নিরাপত্তা বাহিনীর শীর্ষ উপদেষ্টা, আরে শেখ হাসিনারও তো উপদেষ্টা আছে, আছে না? সেই উপদেষ্টা আর মোদীর উপদেষ্টার মধ্যে তফাৎ আছে। কি কারণে আসছিলেন, কি উদ্দেশ্য তার, উনি কি সীমান্তের ব্যাপারে কোনো বার্তা নিয়ে আসছিল যে এখানে আরো লোকজন ঢুকাইতে হবে? একবার তো বলল রেহানা নাকি বলেছে যে তুমি 17 কোটি মানুষকে খাবা আর 10 লক্ষ মানুষ খাওয়াইতে পারবে না। বাহ, রেহানা বলে দিয়েছে আর শেখ হাসিনা 12 লক্ষ মানুষ আমাদের দেশে ঢুকাই দিয়েছে, আর এখন তো রাহি ট্রাহি অবস্থা। আমি বলি যে ভাই এটা একটা ব্যবসা, শেখ হাসিনার তো ব্যবসার অভাব হয় না, দামি প্রধানমন্ত্রী, সর্বশেষ একটা শব্দ, অনেকে তো অনেক নামে ডাকে ওনাকে, ডাকে না? এখন আমরা চলেন সবাই মিলে এখন থেকে আর প্রধানমন্ত্রী না বললে দামি প্রধানমন্ত্রী বলি শেখ হাসিনাকে। এই দামি প্রধানমন্ত্রী বাংলাদেশে একটা দিনও যদি বেশি দিন কন্টিনিউ করে তাহলে আমাদের অবস্থা ভয়াবহ হবে দিন দিন প্রতিটা ক্ষেত্রে, আপনারা দেখছেন। এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সোনার ছেলেরা, দামি প্রধানমন্ত্রীর সোনার ছেলেরা যে কর্মকাণ্ড করছে এটা তো একদিনে হয় নাই, 96 সন থেকে শুরু হয়েছে। মানিক নামে একজন ছিল সেঞ্চুরিয়ান, এই ক্রিকেটের সেঞ্চুরিয়ান না, মানিক সাহেবের সেঞ্চুরিয়ান, অসাধারণ বিশ্ববিখ্যাত সেঞ্চুরিয়ান। তার কোনো শাস্তি আমাদের জাহাঙ্গীরনগরে দিতে পারে নাই, ওনাকে নাকি দামি প্রধানমন্ত্রী পাঠিয়ে দিয়েছে বিদেশে অনেক টাকা পয়সা দিয়ে। তো এইরকম মানিক তো আছে, সব জায়গায় আছে। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য অধ্যাপক ভাই, মনের দুঃখের কথা বলি, ওনাদের ওখানেও এক এরকম স্বামী স্ত্রী ঘুরতে গিয়েছিল, যাবে না ঢাকা বিশ্ববিদ্যালয়, সবাই দেখতে যাবে কি নিপীড়ন করলো তাদের কার্জন হলে। আমরা কিছু লোক শহীদ মিনারে গেলাম এটার প্রতিবাদ করতে, সোনার ছেলেরা এসে আমাদের উপর আক্রমণ, একটা প্রতিবাদও করতে দিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা তারা তো নিজেরা করতেই পারে না, শিক্ষক সমাজ এই সব দলীয় ভিসিরা, আমরা বাইরের থেকে শুধু গেলাম একটু প্রতিবাদ করবো, সেখানে এসে আমাদের উপর মাইক দিয়ে দিল। এইসব বাহিনী তো উনি সবসময় তৈরি করে রেখেছেন। চট্টগ্রামে দেখেন বিসির সকল বিসি আর কি, সব নাকি হাসিনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যেগুলো শুনি আর কি, সে দেখেন ওখানে শিক্ষকরাও কি কর্মকাণ্ডগুলো করেছে, এগুলো তো মুখেও আনা যাচ্ছে না আর কি। আপনারা তো শিক্ষা ব্যবস্থার বলছেন, তার পাশাপাশি যে সামাজিক অবক্ষয়টা যে কোন জায়গায় নিয়ে গেছে, উচ্চ পর্যায়ে তো বটেই, সুবর্ণচরের ঘটনা শেষ হতে না হতে ওই দিনেই আবার ঘটনা ঘটতো, কালকে সেখানে একই জায়গায় একই ঘটনা করে আওয়ামী লীগের লোকজন। তো সারা বাংলাদেশের এটা তো আওয়ামী লীগ নয় ছাত্র, এটা একটা দর্শক লীগে পরিণত হয়েছে, একটা দর্শক লীগ এখন আমাদের মাথার উপর বসে আছে, এর সাথে সম্পৃক্ত হয়েছে আমাদের পুলিশ লীগ, মধ্যে মধ্যে আসে এখানে উকিঝুঁকি মারে, কে কি কথা বলে ছবিও তুলি ইদানিং দেখি, এক্সপার্ট দামি প্রধানমন্ত্রীর এক্সপার্ট বাংলাদেশ, সব কিছুই দেখবেন। উনি এক্সপার্ট শব্দটা ব্যবহার করেছিলেন, মানে এক্সপার্ট অব্যবস্থাপনা এখন দেখবেন প্রতি পদে পদে, প্রশাসন শেষ, পুলিশ শেষ, আর দুর্নীতি দমন কমিশন উনি চুনোপুটি নিয়ে ব্যস্ত হয়ে গেছে, রাঘব বোয়াল করতে পারবেন না এখানে। রাঘব বোয়ালের কোয়াবারও দামি প্রধানমন্ত্রী ওদেরকে লাইসেন্স দিয়ে দিছে, এস আলম বিলিয়ন ডলার পার করে দিল, বিচার আচার নাই, হাইকোর্ট বলল একটু তদন্ত করো, আর আপিল বিভাগের সাহেবরা বসে আছেন ওখানে ফেরেস্তারা সকল, ওনারা বলল না তদন্ত করা যাবে না এস আলমের বিরুদ্ধে, আহারে সব টাকা পাচার হয়ে যাচ্ছে। আজকে দেখলাম আবার দরবেশ সাহেব কিছু মনে করেন না, সকল দরবেশ আর কি বললো যে না এখন ডলার নাই, ডলার নাকি সৌদি আরব থেকে আসবে, তাহলে চায়না বললো আমি দেব, রাশিয়া বললো আমি দেব,
এসব কথা তো এখন আবার আরেকটা কথা, তার ডলার শূন্য হয়ে গেছে, সেটাও এখন এক এক সময় এক এক কথা বলতেছে, এদের মাথা খারাপ হয়েছে। আবার কি হয়েছে, আমাদের দামি প্রধানমন্ত্রী, তার আবার চারিত্রিক সনদ দরকার। চারিত্রের কি হয়েছে ভাই আপনার, এত সনদের দরকার কেন? সব জায়গা থেকে আপনি সনদ আনতেছেন একটার পর একটা, সর্বশেষ বাইডেন সাহেব নাকি একটা সনদ দিয়েছে, বুঝে হোক না বুঝে হোক খুব খুশি এটা নিয়ে, সেলফির মতো এটাকেই উদযাপন, কিছু একটা হলে কাদের সাহেব উদযাপন করে, আসেন আমরা উদযাপন করি, বাইডেন সাহেব সনদ দিয়েছে দামি প্রধানমন্ত্রীকে, এটাও উদযাপন করতে হবে। উদযাপন তো আমরা দেখেছিলাম, আপনি বিদ্যুৎ খাতে বললেন না 30,000 মেগাওয়াট 25,000 মেগাওয়াট, এত বেশি আপনি উৎপাদন ক্ষমতা আপনার, উদযাপন করলেন শত কোটি টাকা উদযাপনের মধ্য দিয়ে আপনি দেশবাসীকে জানিয়ে দিলেন, আর এখন বিদ্যুৎ উৎপাদন নাই। আদানি মোদির বন্ধু, আদানির থেকে আপনি সর্বোচ্চ মূল্যে এখানে বিদ্যুৎ আনতেছেন, এখন নেপাল থেকে আনতেছেন, ভুটান থেকে আনতেছেন, এবং আদানির সাথে শর্ত ছিল মোদির যে তুমি আদানির বিদ্যুৎ নেবে তোমাকে আমি ক্ষমতায় রাখবো। এগুলো এখন ওপেন সিক্রেট হয়ে গেছে, সবাই সব কিছু জানে। সুতরাং এই পর্যায়ে যখন একটা রাষ্ট্র চলে যায় তখন তো আমাদের বিদ্রোহ করা ছাড়া আর কোনো উপায় নাই। আপনারা সেটা ধর্মযুদ্ধ বলেন, নজরুলের ভাষায় বিদ্রোহ বলেন, আমাদের সেই বিদ্রোহের জন্য আমরা প্রস্তুত আছি, ডাক্তার দেন, সকলে মিলে আসেন, জনগণকে আমরা আহ্বান জানাই, বিদ্রোহ আজ চারিদিকে বিদ্রোহ, আমাদের নামতে হবে। ধন্যবাদ।